আসসালামু আলাইকুম, গুড মর্নিং স্টুডেন্টস। গ্রিনলি প্রিপারেটরি স্কুলের ক্লাস টুয়ের সকল শিক্ষার্থীদের স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে আমরা শুরু করি। আজকে আমরা ইউনিট থ্রি এর কমান্ড সম্পর্কে জানবো। চলো দেখি বইতে কি কি আছে। ইউনিট থ্রি কমান্ডস লেসন 1-3। কমান্ড অর্থ হচ্ছে আদেশ অথবা নির্দেশ। এ লিসেন শোনা, অ্যান্ড এবং সে বলা। এখানে দেখো স্ট্যান্ড আপ দাঁড়াও, একজন স্টুডেন্ট কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। কাম হেয়ার এখানে আসো। লুক অ্যাট দ্য বোর্ড বোর্ডের দিকে তাকাও। ড্র এ ফ্লাওয়ার একটি ফুল আঁকো, দেখো বোর্ডের ভিতরে একটি ফুল এঁকেছে। কালার ইট ইহাকে রং করো। শো মি ইউর বুক, শো মানে কি দেখা, মি আমাকে, ইউর তোমার, বুক মানে বই, তোমার বই আমাকে দেখাও। গো টু ইউর সিট তোমার আসনে যাও, গো মানে যাওয়া, ইউর তোমার, সিট হলো আসন। আমরা একটা এসআইটি সিট অর্থ আসন বসা এবং এসইএটি সিট অর্থ বসার স্থান বা বসাকে বোঝায়। ওপেন দ্য ডোর দরজাটি খোলো। বি সে অ্যান্ড ডু বলো এবং করো, দ্য অ্যাকশনস ইন অ্যাক্টিভিটি এ। এখন আমাদের কার্যক্রম এতে যা আছে এগুলি দেখে আমাদেরকে করতে বলা হয়েছে। সি লুক অ্যান্ড সে দেখো এবং বলো। সার্কেল দ্য থিংস বিগেনিং উইথ বি, এখন আমাদের সার্কেল মানে কি বৃত্ত। বি দিয়ে আরম্ভ করা যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমাদেরকে বৃত্ত করে দেখাতে বলা হয়েছে। দেখো এখানে ছবি দেওয়া আছে, যেমন বিতে ব্যাট আমরা একটা বৃত্ত করলাম, বি ফর বল এখানে একটা বৃত্ত করলাম, বি ফর ব্যাগ ফলে এটাকে একটা বৃত্ত করলাম। আন্ডারলাইন দ্য থিংস বিগিনিং উইথ ডি, এবং ডি দিয়ে যে সমস্ত ওয়ার্ডগুলি দেওয়া আছে তাকে আমরা আন্ডারলাইন করে দিব কীভাবে, যেমন ডোর ডগ ডল। এখন আসো অ্যালফাবেট। এ লু দেখো বা তাকানো, লিসেন শোনা, অ্যান্ড এবং সে বলা। এখন এখানে ক্যাপিটাল লেটার স্মল লেটার দুইটা কে দেওয়া আছে। কে ফর কাইট, এল এল ক্যাপিটাল লেটার স্মল লেটার, এল ফর লায়ন, এম ক্যাপিটাল লেটার স্মল লেটার এম, এম ফর ম্যাঙ্গো, অ্যান অ্যান ফর নেট, ও ও ফর অরেঞ্জ। এখন সিতে আসি। সি লুক অ্যান্ড সে অ্যান্ড রাইট, লুক মানে দেখো, অ্যান্ড এবং সে বলা, রাইট লেখো। এখানে কিন্তু ঘরগুলো খালি করে দেওয়া আছে, লক্ষ্য করো। এখন আমাদের কি করতে হবে, ছবিগুলো দেওয়া আছে, যেমন এখানে কি আছে ঘুড়ি, ঘুড়ি দেখে দেখে আমরা কি লিখব, কাইট কাইট, এখানে লিখব কাইট, এখানে লিখব নেট, নেট মানে জাল, এখানে ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম, এখানে অরেঞ্জ দেওয়া আছে কমলা, অরেঞ্জ লিখব, এখানে লিখব লায়ন। এভাবে আমাদের এই পড়াগুলো লিখতে হবে। চলো এখন আমরা দেখি বোর্ডের মাধ্যমে কিছু শব্দার্থ শিখে নিই। দেখো ইউনিট থ্রি, ইউনিট মানে কি আমি তোমাদের প্রথম দিন বলেছিলাম, ইউনিট মানে অধ্যায়, কমান্ড আদেশ অথবা নির্দেশ। এখন দেখো কমান্ড অর্থ আমরা লিখব আদেশ। স্ট্যান্ড অর্থ দাঁড়ানো, আর স্ট্যান্ড আপ অর্থ দাঁড়াও, এখানে আমাদের স্ট্যান্ড আছে দাঁড়ানো। লুক অর্থ তাকানো, বোর্ড অর্থ বোর্ড, ড্র অর্থ আঁকা, ফ্লাওয়ার অর্থ ফুল, কালার অর্থ রং, ইট অর্থ ইহা, কাম অর্থ আশা, হেয়ার অর্থ এখানে, শো মানে দেখা,
আপনি অর্থ আমাকে, বুক অর্থ বই, গো অর্থ যাওয়া, সিট অর্থ আসন, ওপেন অর্থ খোলা, ডোর অর্থ দরজা, কাইট অর্থ ঘুড়ি। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে আমরা এই শব্দ অর্থগুলো বইয়ের মাধ্যমে এবং বইয়ের মাধ্যমে উভয়ভাবেই পড়লাম, শিখলাম। অবশ্যই তোমরা আগামী ক্লাসের আগ পর্যন্ত এই পড়াটা সুন্দরভাবে শিখে রাখবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।